ঢাকা প্রিমিয়ার লীগ করোনা ভাইরাসের আগ্রাসনে পেছানো হল দেশের শীর্ষ ক্রিকেট লিগও করোনা আতঙ্কের কারণে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে খেলা নিয়ে আসলেও টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা ডিপিএল এর এবারের আসর দুই দিনে অনুষ্ঠিত হয় ছয়টি ম্যাচও তবে মহামারী এই ভাইরাসের প্রভাবে এবার নিজেদের অবস্থান থেকে সরে আসেন আয়োজকরা এক বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় জানানো হয় তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলায় স্থগিত করা হয়েছে কবে নাগাদ শুরু হবে আসরটি সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি দেখছেন